গাছ কাটাকে কেন্দ্র করে কাকা শ্বশুরের দায়ের কোপে আহত হল এক গৃহবধূ ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগরের সেনপাড়া এলাকায় এলাকার বাসিন্দা প্রিয়রঞ্জন ওনার কাকা শ্বশুর অমূল্যরঞ্জন অমূল্যরঞ্জনকে গাছ কাটতে বাধা দেয় আহত গৃহবধূর পরিবারের লোকজন জানায় অমূল্যরঞ্জন ভৌমিক প্রিয়রঞ্জন ভৌমিকের বাড়ির সীমানার গাছগুলি কেটে ফেলছিল এ নিয়ে গৃহবধূ অমূল্যরঞ্জন ভৌমিকে গাছ কাটতে বাধা দেয় এতে ক্ষুব্ধ হয়ে হাতের দা দিয়ে গৃহবধূকে এলো কোপাতে শুরু করে অমূল্য অমূল্যরঞ্জন ভৌমিক এতে গৃহবধূ রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে গৃহবধূর স্বামী সহধর্মীকে বাঁচাতে গিয়ে ওনার হাতেও আঘাত লাগে পরবর্তী সময় এলাকাবাসী আহত গৃহবধূকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহত গৃহবধূর চিকিৎসা চলছে শান্তিরবাজার জেলা হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে এই নিয়ে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে শান্তিরবাজার থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে